নমস্কার সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সময় দাঁড়িয়ে আমরা আজকের সোজা কথা শুরু করছি সেই সময় গোটা দেশ জুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেশদ্রোহিতা এই শব্দটা। দেশদ্রোহিতা কি, কোথায় গিয়ে দেশদ্রোহিতা আর সরকার বিরোধিতা তার মাঝের যে একদম সূক্ষ্ম একটা সীমারেখা রয়েছে সেটা কোথাও মিলে যায়, কোথায় সেটা পৃথক থাকে, এই নিয়ে চলছে চর্চা। জেএনইউ থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে দেখেছি প্রো আফজল স্লোগান উঠেছে সেটা কি দেশদ্রোহিতা? কানহাইয়া কুমার তার বিরুদ্ধে যে দেশদ্রোহিতার চার্জ আনা হয়েছে সেই চার্জ কি আদৌ তার ক্ষেত্রে খাটে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং রয়েছেন সুজাত ভদ্র বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আমাদের সঙ্গে অন্য অতিথিরা কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অচিন্ত বিশ্বাস। এবং আপনারা আমাকে টুইট করে আপনাদের মতামত জানাতে পারেন। তার আগে আলোচনায় যাওয়ার আগে একবার আজকে দিল্লির পরিস্থিতির দিকে নজর রাখবো, কারণ পাটিয়ালা হাউস কোর্টে পেশের আগে আজকে ফের মার খেলেন কানহাইয়া কুমার, মার খেলেন সাংবাদিকরাও। শুধু তাই নয়, আদালত চত্বরে হিন্দুস্থান জিন্দাবাদ বলে স্লোগান দিলেন আইনজীবীরাও, আর এই সবই ঘটল পুলিশের চোখের সামনে। সোমবারের পর বুধবার ফের ধুমধুমার পাটিয়ালা হাউস কোর্টে, এবার আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমার। শুধু কানহাইয়া কুমারকে মারধরই নয়, দিনভর নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী রইল পাটিয়ালা হাউস কোর্ট চত্বর। সকালে ছিল তা নাচ, সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠেছে এদিনও। পাটিয়ালা হাউস কোর্ট চত্বরে এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কোর্ট চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় আদালত, 10 মিনিটের মধ্যে রিপোর্ট জানাতে বলে। প্রয়োজনে লোকাল কমিশনার নিয়োগের হুঁশিয়ারিও দেয় সুপ্রিম কোর্ট। কোর্ট চত্বরে আইনজীবীদের ভূমিকা তীব্র নিন্দা করে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, কিভাবে আইনজীবীরা নিজের হাতে আইন তুলে নিলেন? ভারতের সব নাগরিকই দেশপ্রেমিক, দেশের গরিমা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কারোরই করা উচিত নয়। তবে সুপ্রিম কোর্টের তিরস্কার কানেই নেননি আইনজীবীরা। কালো কোট পরে পাটিয়ালা কোর্ট চত্বরে উন্মত্ত জনতার মতোই আচরণ করতে দেখা গেছে আইনজীবীদের একটা বড় অংশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এবং আজকের এই ঘটনা প্রবাহে স্তম্ভিত খোদ শীর্ষ আদালত। আমি সায়ন্তন বাবুর কাছে আসবো। সায়ন্তন বাবু, এটা কি হচ্ছে? না, কি নিয়ে আপনাদের আপত্তি? কানাইয়াকে গ্রেফতার করা নিয়ে না কোর্ট চত্বরে সমস্যা তৈরি করা নিয়ে? কোর্ট চত্বরে কি হচ্ছে? কোর্ট চত্বরে কি হচ্ছে সেটা সেখানকার আইনজীবীরা নিশ্চয়ই, কোনো জনরোষ ঘটেছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, সেখানকার দিল্লি প্রশাসন আছে, সেখানকার কোর্ট প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। এটা যে কোনো ভারতবর্ষের যে কোনো কোর্টে যখন কোনো এরকম ঘটনা ঘটে বা যখন সমাজের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে যেটা সারা সমাজ কেঁপে ওঠে, তখন এই ধরনের কিছু জনরোষের ঘটনা দেখা যায়। কানহাইয়া কুমার, তার বিরুদ্ধে কি সত্যি সত্যি দেশদ্রোহিতার চার্জ জানা যায়? আমরা আপনি তো বিচার করতে পারি না, বিচার আদালত করছেন। ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের প্রশাসন বা দিল্লির প্রশাসন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা মন্তব্য করে ফেললেন আলটপকা, যে এর আপনি কি করে জানেন আলটপকা? না না, এটা এলিটি জোক পেলেন, আমি জানাচ্ছি আপনাকে দেশদ্রোহী, কারণ ওই টুইটার অ্যাকাউন্টটা সেটা ফেক কিনা, সেটা ভ্যালিড কিনা বলেননি, তারপরে সেটাই জানা যায়নি। প্রথমত তারপরে ভারত সরকার, আমি দেখাচ্ছি আপনাকে দেশদ্রোহিতা বিতর্কে কেন্দ্রকে যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ওই রিপোর্টে দেশবিরোধী স্লোগানের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 8 ছাত্রের নাম রয়েছে। অভিযুক্তদের খোঁজে আজ 5 রাজ্যে তল্লাশিও চালায় দিল্লি পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে যে কানহাইয়া তিনি কি দেশবিরোধী স্লোগান দিচ্ছিলেন? আমি একটা দেশবিরোধী কাজের অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানহাইয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 124-A, 120-B এবং 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। 124-A ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।
1870 সালে স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে ইংরেজ সরকার ভারতীয় দণ্ডবিধিতে 124 এর এ ধারাটি যুক্ত করে। 124 এর এ ধারায় বলা হয়েছে, শব্দ বা লেখার মাধ্যমে, ইঙ্গিতে বা অন্য কোনোভাবে বৈধ সরকারের অবমাননা করতে চাইলে, ঘৃণা বা অসন্তোষ ছড়াতে চাইলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কখন আনা যেতে পারে তা নিয়ে বিতর্কের ইতিহাস অনেক দীর্ঘ। 1962 সালে কেদারনাথ সিং বনাম বিহার মামলায় সুপ্রিম কোর্টে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ব্যাখ্যা দেয়, কোনো কাজ বা বক্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি বা তার চেষ্টা হলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যেতে পারে। শুধুমাত্র সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলে বা অসন্তোষ ছড়াতে চাইলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা অসাংবিধানিক। ইন্দিরা গান্ধী হত্যার পর চণ্ডীগড়ে খালিস্তানে জিন্দাবাদ স্লোগান দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। বলবন্ত সিং বনাম পাঞ্জাব সরকার নামে পরিচিত এই মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের মুক্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আইনজ্ঞ মহলে অনেকের মত, কানহাইয়া কুমার এমন কোন কাজ করেননি যাতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যেতে পারে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্মিথ আইন এখন আর প্রয়োগ করা যায় না। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা হিংসা না ছড়িয়ে দেশ বিরোধী স্লোগান তোলার অধিকার দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সুজাত বাবু, দেশদ্রোহিতার অভিযোগ কি আনা যায় কানহাইয়া কুমারের বিরুদ্ধে? নিশ্চয়ই দেওয়া যায় না। আদালত কি বিচার করবে? আদালত বিচার করবে, দু রকম কথা বলে তো মানা হয়। যদি আদালত বিচার করে তাহলে আদালতে গিয়ে গায়ে হাত দেওয়ার দরকার নেই, বিচারের আগেই তাকে মারা হচ্ছে, তার শাস্তিটা দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা বলছে আদালতের প্রতি সম্মান দেখাতে, দেশপ্রেমীর কথা বলছে, তারাই সবচেয়ে বেশি আদালতকে অবমাননা করছে। অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, কোর্টে প্রডিউসড হবে, যা এভিডেন্স যদি থাকে থাকবে, সাজা হলে যাবজ্জীবন সাজা হবে। কিন্তু সেখানে গিয়ে আমি আগেই পিটিয়ে দিচ্ছি, আগেই তাকে মেরে দিচ্ছি, অভিযুক্ত প্রমাণিত হয়নি, এখনও অবধি প্রমাণিত হয়নি, তাকে আমরা পিটিয়ে দিচ্ছি। দুই, এই ধরনের স্লোগান তুললে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা যায় কি না? আপনারা 1962 সালে কেদার সিং মামলা বলেছেন, 2009 সালে শ্রেয়া সিঙ্গলের মামলা আছে, 2010 সালে খুশবুর মামলা আছে। খুশবুর মামলাতে সুপ্রিম কোর্ট বলছেন যে, যে সীমারেখাটার কথা আপনি বলছেন, যদি এরকম হয় আমি এমন কিছু বললাম সেটা বাক স্বাধীনতার ওপর ওই সীমারেখাটা ভেঙে দিল, যুক্তিগ্রাহ্য যে ভেঙে দিল, চিলিং এফেক্ট হলো, ইংরেজিটা ছিল চিলিং এফেক্ট হলো, তাহলে সেই চিলিং এফেক্ট করার ফলে যে আমি স্লোগান দিয়েছি, ধরা যাক যাই স্লোগানটি, সেই স্লোগানের বিরুদ্ধে যারা অন্য মত পোষণ করেন তারা পাল্টা লিখতে পারেন, পাল্টা প্রতিবাদ জানাতে পারেন, এবং আমার বক্তব্য যে খারাপ সেটা তারা জানাতে পারেন, এবং ক্লাসেস অফ আইডিয়াস, ধারণা সংঘাত, সেটা আইডিয়াসের লড়াই। এটা এটা কালকেই ভারত রাষ্ট্র একেবারে দুর্বল নয়, কালকে জন্মায়নি, সে এত স্ট্রং, এত শক্তিশালী, কেউ যদি একটা স্লোগানও দেয় সেটা ভারত রাষ্ট্রে কিচ্ছু এসে যায় না, কোনো গায়ে ফোসকা পড়ে না। এই আইডিয়া নিতে হবে, এই কারণে আইডিয়াসগুলো গ্রহণ করতে হবে, আমরা ডেমোক্রেটিক স্টেট এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে অপ্রিয়, সবচেয়ে আপত্তিকর বক্তব্যেরও স্পেস আছে কিনা। ঠিক এখানে আমি একটু শান্তনবাবুর কাছে আসব। শান্তনবাবু, ফ্রিডম, একটা লাইন শেষ করে দিই না, শুধুমাত্র শাসক দলের যে পলিটিক্যাল ইডিওলজি সেটা, সেটাই যেভাবে ব্যাখ্যা হবে সেটাই সবাইকে ভেড়ার পালের মতো মেনে চলতে হবে। আর আর একটা, জাতীয়তাবাদ এক জিনিস, দেশপ্রেম আর এক জিনিস। শান্তনবাবু, আমি খুব আশ্চর্য হচ্ছি, স্লোগান কি চলেছে, জং চলেগি, জং চলেগি, ভারতকে বরবাদি তক জং চলেগি, কিতনে অফজল মারোগে, ঘর ঘর মে অফজল পেদা করেঙ্গে। কিন্তু সেটা কি কোনো, শুনুন শুনুন, না না না, আমা বলতে দিন, সেডিশনে কিন্তু পরিষ্কার একটাই আছে যে যদি এই ধরনের ঘটনা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেশ বিরোধী বলে বিচার বিবেচনা করা যাবে কিনা। ইনসাইটমেন্ট, আমি এই শ্রেয়া সিং, আমাকে বলতে দিন, না না না, যেটা যেটা যেটা, না না, আমি এটা পরিষ্কার বলতে চাই। আর আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আর উনি বলছেন এত শক্তিশালী, অবশ্যই আমরা শক্তিশালী, কিন্তু বেশি বছর আগে না, কয়েক 67 বছর আগেই, 68 বছর আগেই ভারতবর্ষ বিভাজন হয়েছে। এত বড় ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে যা এক ছিল, তা অনেকে খণ্ড খণ্ডে ভাঙতে চেয়েছিলেন, কিন্তু দুভাগে বিভক্ত। কিন্তু শুধু স্পিচ,
শুধু স্পিচকে দেশদ্রোহিতা হিসেবে গৃহীত হতে পারে অবশ্যই করতে পারে আর কতজন অপেক্ষা করবেন আপনি বলছেন জং চলেগি জং বলতে দিচ্ছে বলছে যারা জং চলেগি জং চলেগি ভারতকে বরবাদী তক জং চলেগি হ্যাঁ কিন্তু 1991 এ সেটা তো ফ্রিডম অফ স্পিচ শুনুন আমি বারবার স্বীকৃতি দিচ্ছে আইনে কি ব্যাখ্যা আছে উনি কি বললেন আমি কি বললাম আপনি কি বললেন এগুলো আমি শুধু আপনাকে একটা ধরে দিই অসীম ত্রিবেদী আপনার মনে আছে অসীম ত্রিবেদী যিনি একজন কার্টুনিস্ট যার বিরুদ্ধে দেশদ্রোহিতার চার্জ আনা হয়েছিল যিনি গ্রেফতার হন সেপ্টেম্বর 2012 এ বোম্বে হাইকোর্ট 2015 সালে যখন তাকে শাস্তি দেয় তখন বোম্বে হাইকোর্ট কি বলে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু ক্রিটিসাইজ স্টেট মেশিনারি ইন স্ট্রং ওয়ার্ডস এন্ড দেয়ার হ্যাজ টু বি ইনসাইট প্লিজ প্লিজ চেঞ্জ করতে দেয়ার হ্যাজ টু বি incitement of violence to slap sedition charges in 2000 sedition charges the incitement of violence এটা কি হয়েছে শুনেন incitement of violence কি হয়েছে এর থেকে কি ঘটতে পারে যে আফজলকে শাহাদাদের কথা বলছে আমি আর যে যে ইয়াকুব মেনন শাহাদাদের কথা বলছে এর থেকে বড় কি ঘটতে পারে যারা ভারতবর্ষকে বিভাজন করতে চায় তারাই বিকাশ চন্দ্র ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিকাশ বাবু মোপি আপনার সঙ্গে কথা বলছি 24 ঘন্টা স্টুডিও থেকে বিকাশ রঞ্জন বাবু সিডিশনের চার্জ কি কানাইয়া কুমারের ক্ষেত্রে প্রযোজ্য নাকি প্রযোজ্য নয় কোনো মতেই প্রযোজ্য নয় প্রথমত বুঝতে হবে রাষ্ট্র বলতে আমরা কি বুঝি রাষ্ট্র মানে একটি ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান রাষ্ট্র বলতে বলছেন ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা আইন প্রণয়ন আইন প্রয়োগ এবং বিচার ব্যবস্থা এই তিনটি সম্মিলিত হচ্ছে রাষ্ট্র গোটা ভারতবর্ষের জনগণকে নিয়ন্ত্রণ করবার জন্য ভারতবর্ষের সংবিধান এই নির্ধারণ দিয়েছেন যদি কেউ এই সাংবিধানিক ব্যবস্থাকে এবং এই গোটা ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য সংবিধান বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেন তবেই তা রাষ্ট্রবিরোধী বলা যায় ভিন্নমত প্রকাশকে রাষ্ট্রবিরোধী বলা যায় না আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কেউ যদি বলেন ওবামা জিন্দাবাদ আমেরিকা জিন্দাবাদ জার্মানি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সেটা কি রাষ্ট্রদ্রোহিতা হবে আমি আসব আপনার কাছে বিকাশ রঞ্জন বাবু কারণ শান্তন বাবু যেটা বলছেন এবং শুধু শান্তন বাবু নন একই সঙ্গে আরো যে বক্তব্যটা উঠে আসছে যে কিন্তু কিন্তু ভারত তেরে বরবাদ করেঙ্গে এটাও কি দেশদ্রোহিতামূলক একটা স্লোগান না একটা ছোট বিরতির পর এর প্রসঙ্গে যাব অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি রয়েছে একটা ছোট বিরতির পর ফিরছি সোজা কথায় সঙ্গে থাকুন 24 ঘন্টা সমালোচনা করাই যেতে পারে ছাত্রদের আবেগ ছাত্ররা এরকম বলে ইতালিতে এরকম ঘটনা ঘটেছিল যে নিও নাজিদের হ্যান্ডবিল কিছু ইয়াং ছেলে রাস্তায় দিচ্ছিল পুলিশ গ্রেপ্তার করেনি পরে তাদের ডাকা হয় আপনাদের মতো ইন্টারভিউটাতে ডাকা হয় তারা বলে যে আমরা নিওনাজি নই কিন্তু সরকার বলেছে নিওনাজিদের এগুলো প্রচার করা যাবে না সরকারের ফতোয়া দেওয়ার কি আমরা ভালো মন্দ বুঝতে পারি না ধারণা আমরা ধরতে পারি না আমাদের উপর সরকার ফতোয়া দিয়ে ঠিক করবে এটা পড়বি না এটা বলবি না তো দ্যাটস এ পরিণত ডেমোক্রেসি আমি তার উদাহরণ দিচ্ছি না কিন্তু কেউ যদি বলে ভারতের সম্পর্কে পাকিস্তানের পক্ষে সেগুলো সমালোচনাযোগ্য আমি তো আবার বলছি বিতর্ক হতে পারে তো আফজলগুলোর প্রশ্ন উঠলেই দেশদ্রোহিতা আমি মানি না এ প্রশ্ন বারবার উঠবে অন্যায়ভাবে যাকে ফাঁসি দেওয়া হয়েছে ইয়াকুব মেমনকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে মকবুল ভাটকে অন্যায়ভাবে বিদেশি আইনে ফরেন এজেন্ট অর্ডিন্যান্সে ফাঁসি দেওয়া হয়েছে এই প্রশ্ন বারবার উঠবে প্রত্যেকের সে অধিকার আছে দেশপ্রেমিক হয়েই অধিকারটা আছে অ্যাকশন অফ দ্য স্টেট অ্যাকশন অফ দ্য জুডিশিয়ারি ক্যান বি কোশ্চেন অ্যাকশন অফ স্টেট কোয়েশ্চেন হচ্ছে শুধু নাকি একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে দেশকে টুকরো টুকরো করা যেতে পারে এরকম স্লোগান উঠছে যদি এরকম এই দুটো কি এক এক যদি যদি হয় দেশের মধ্যে যারা শাসক বা শাসক স্থানে আগে
যারা একটা সম্প্রদায়কে খুন করে, যারা দলিতদের খুন করে, আর এক দল শিখদের খুন করে, যারা মানুষকে কাতারে কাতারে মানুষকে হত্যা করে, প্রমাণিত সত্য ভারতবর্ষে প্রত্যেকটা রায়টের রাষ্ট্র যেখানে খুন করে সেখানে দুটো স্লোগান দিল, তারা হয়ে গেল না আইন মানেন, না আদালত মানেন, না গণতন্ত্র মানেন, না সংবিধান মানেন, তারা হয়ে ওনারা বিভিন্ন টিভি স্টুডিও বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে কাইন্ডলি আমাকে বলতে দিন, অনেকক্ষণ বলেছেন, অনেকক্ষণ আমি যদি এক মিনিট বলে আপনি চার মিনিট সময় নিয়েছেন, না না আপনি আপনি বিচার করছেন, না না আমি বলছি উনি আমাকে বলেছেন বলে আমি বলতে বলছি, আপনার বলার মাঝে উনি আমাকে বলেছেন রিয়াক্ট করতে, তার জন্য আমি রিয়াক্ট করছি, কাইন্ডলি শুনুন। ওনারা আইন মানেন না, ওনারা বিচার মানেন না, ওনাদের মনমতো না হলে আর না মতন মনমতো না হলে তাচ্ছেন তা বিচার মানানো না, আজ অবধি আমরা জীবনে কোনো জুডিশিয়াল ডিসিশনের বিরোধিতা করিনি, আপনারা জুডিশিয়াল ডিসিশনের বিরোধিতা করেছেন, আপনারা জুডিশিয়াল শুনেন, আমার মনে হয় তাকে এলাও করা উচিত এই মুহূর্তে বলতে, প্লিজ বিকাশ রঞ্জন বাবু। দেখুন, এইটা হচ্ছে বৌদ্ধিক জগতের সমস্যা যে আমরা আদালতের বিচার ব্যবস্থাকে সমালোচনা করি না, এটা চূড়ান্ত বুদ্ধিহীনতার প্রকাশ। আদালতের বিচারকে সমালোচনা করার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। ভারতবর্ষের বিচারপতিরা বলছেন তোমরা আমাদের বিচারকে সমালোচনা করো যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা যে কোনো বিচারকের রায়ের সমালোচনা করা, বিচারকের বিরুদ্ধে বলা না, বা যে কোনো ফাঁসি তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ চিরকাল সমালোচনা করবেন, আলোচনা করবেন। অতএব যারা বলছেন যে যারা আইন মানেন তারা বিচারক বিচারের সমালোচনা করবেন না, তারা সবচেয়ে বড় আইন বিরোধী। তাহলে ইতিহাস বন্ধ হয়ে যাবে, আগামী দিনে ঐতিহাসিকরা আলোচনা করবেন যে ভারতবর্ষের বুকে ফাঁসি দেওয়ার আদৌ সঙ্গত কারণ ছিল কি না, যাদের ফাঁসি হয়েছে সে ফাঁসি হওয়ার কোনো প্রয়োজন ছিল কি না, এটা রোজ আলোচিত হওয়া দরকার। আমি আসবো বিকাশ রঞ্জন বাবু, আসবো প্লিজ। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন অচিন্ত বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ। অচিন্ত বাবু, কানহাইয়া কুমারের ক্ষেত্রে দেশদ্রোহিতার অভিযোগ, সেটা প্রযোজ্য কি প্রযোজ্য নয়, এটা এই মুহূর্তে অত্যন্ত বার্নিং একটা ইস্যু, বার্নিং একটা বিতর্ক। আপনার কি বক্তব্য এই সম্পর্কে? এ ব্যাপারে আইনগত কোনো যোগ্যতা যেহেতু আমার নেই, ফলে আমি আইনের দিক থেকে বিষয়টা যেহেতু বিকাশ ভট্টাচার্য এবং আনুষঙ্গিক যারা আইনজীবী তারা বলছেন তারা বিবেচনা করবেন, আমি বিষয়টাকে অন্য একটা দিক থেকে আলোচনা করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে সেই বিষয়ে বলুন প্লিজ। আপনি কি মনে করেন যেটা দেশদ্রোহিতার শামিল? প্রথম কথা, দেশদ্রোহিতা কিনা সেটা তো বিচার করছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা বিচার করবার পর যদি দেখা যায় ঠিক মতো বিচার হয়নি, তাহলে আমরা সবাই বলবো এটা ঠিক হয়নি। আর বিচার করে যদি দেখা যায় যে ওই ছেলেটির নাম কানহাইয়া কুমার, ও কোনো না কোনোভাবে অপরাধী, তাহলে সেরকম হবে। এখন তো জাস্ট কিন্তু বিচারের আগেই তো একটা বড় অংশ তাকে ট্যাগ করে দিচ্ছে, বিচারের আগেই তো তাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে দেশদ্রোহী বলে। তাদের সঙ্গে আমি একমত নই, যারা এই কাজ করছে তাদের সঙ্গে আমি একমত নই। আমি একটা ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গে ফিরবো সোজা কথায়। আপনারা আমাকে টুইট করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা। দেখুন, আইনকে না
বাস্তবসম্মত হয়ে ব্যাখ্যা করতে হয়। বারবার সুপ্রিম কোর্ট বলছেন, গোটা পৃথিবীর সুপ্রিম কোর্টরা বলেন যে আইনটা ব্যাখ্যা করা হবে তার নির্দিষ্ট উদ্দেশ্য কি, সেটাকে পারপাসিভ কনস্ট্রাকশন কি উদ্দেশ্যে এটা করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহিতা এই অভিযোগ দেওয়ার আগে বুঝতে হবে রাষ্ট্রটা কি। রাষ্ট্র মানে কোনো একটা আরএসএস বা বিজেপি দল নয়, বা সিপিএম বা কংগ্রেস দল নয়। রাষ্ট্র মানে একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় ভারতের সংবিধান বলছে বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন এবং আইন প্রয়োগ, এই তিনটে সম্মিলিত হচ্ছে রাষ্ট্র। একটি যন্ত্র, যে রাষ্ট্রযন্ত্র একটি দেশের নাগরিকের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করে। এই যন্ত্রকে ভেঙে দেওয়ার পরিকল্পনা যদি কেউ করে, তবেই তাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। আমার সংবিধান ভিন্ন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যারা আজকে রাষ্ট্রদ্রোহী বলছেন, তারা বলুন তো, কালকে যদি আমি দাঁড়িয়ে বলি ওবামা জিন্দাবাদ, আমেরিকা জিন্দাবাদ, তারা রাষ্ট্রদ্রোহী বলতে পারবে না আমাকে? চন্দন নাকি পাকিস্তান? না, উনি যদি বলেন ওবামা জিন্দাবাদ, সাম্প্রদায়িকতা আমেরিকা জিন্দাবাদ, তাই রাষ্ট্রদ্রোহী বলবো না। কিন্তু উনি যদি বলেন যে কাশ্মীর মানে আজাদি, বাঙ্গাল মানে আজাদি, ভারতকে বরবাদি তার জন্য, শুনুন, ভারতকে বরবাদি যদি বলেন, শুনুন, পাকিস্তান জিন্দাবাদ যদি বলেন, তাহলে মানুষের আবেগে অবশ্যই লড়াই বাঁধবে, ওনাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধবে, অবশ্যই বাঁধবে। কিন্তু আমি এটা বলছি, আবেগ আর আইন দুটো তো সবসময় এক, আমি একমত, কিন্তু আমি এটা কখনোই মানবো না যে বাঙাল মানে আজাদি, কাশ্মীর মানে আজাদি, আর এটা সেডিশন নয়। উনি অনেক বড় লয়ার হতে পারেন, কিন্তু উনি যদি কালকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বলেন বাঙ্গাল মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারতকে বরবাদি তাক জঙ্গ লড়েগি, জঙ্গ লড়েগি, তাহলে অবশ্যই সেটা সেডিশন, তার জন্য যা ব্যবস্থা আবার প্রশাসন করা উচিত। দেখুন, আমার মুশকিল হচ্ছে না, এটা বৌদ্ধিক জমতের সমস্যা। আমি যদি বলি কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের প্রথম প্রাথমিক দায়িত্ব আমাকে বলা যে কেন কাশ্মীর আজাদি বললাম, কেন ভারতবর্ষের স্বাধীন নাগরিক তারা একটা ভিন্ন মত প্রকাশ করছেন। সেই বৌদ্ধিক জায়গায় যারা পৌঁছতে পারেন না, তারা রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করেন, যেমন করেছে কানহাইয়ার ক্ষেত্রে। কিসের রাষ্ট্রবিরোধিতা? কানহাইয়াকে বলেছেন যে ভারতবর্ষের রাষ্ট্রের কথা আমাকে ভেঙে দাও। যদি কেউ বলে থাকেন পাকিস্তান জিন্দাবাদ, তাতে কি ভারতের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ছে? যারা ক্ষমতায় আছেন তারা কি এতটা দুর্বল মানসিক ভাবে? আমি এই স্লোগানগুলো সম্পর্কে না, আমি বিকাশবাবুর কথা থেকে একটি কথা বলবো, যে ভারতের রাষ্ট্র কোনো বিমূর্ত কাঠামো নয়। ভারতীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে তিনটে প্রধান স্তম্ভ, একটা হচ্ছে আইন তৈরি করা, আর একটা হচ্ছে আইন প্রণয়ন করা বা প্রশাসনিক, আর তৃতীয়টা হচ্ছে আইন রক্ষা করা অর্থাৎ বিচার ব্যবস্থা। এই তিনটি সম্পর্কেই যারা দিল্লির জেএনইউ ইউনিভার্সিটিতে যারা আন্দোলন করেছেন 9 তারিখে খুব সম্ভবত, সেই আন্দোলনে তারা এই তিনটেকেই চ্যালেঞ্জ করেছেন। প্রথম কথা হচ্ছে আফজল গুরুর ফাঁসির দিনটাকে তারা কিন্তু স্মরণীয় বলে মনে করেছেন, অর্থাৎ ভারতবর্ষে সংসদে যারা হামলা করেছে তাদের হামলাটাকে কোনো না কোনোভাবে মনস্তাত্ত্বিকভাবে তারা সমর্থন করেছেন। দ্বিতীয় যে বিষয়টা করেছেন, যে দীর্ঘদিন ধরে আইনের লড়াইয়ের পরে রাষ্ট্রপতিও যাকে ক্ষমা করেননি, সেই আফজল গুরুর ফাঁসির ব্যাপারটা সম্পর্কে তারা তাদের আপত্তি ইন্ডোর্স করেছেন। আপত্তি ব্যক্ত করলে কি সেটা আপত্তিকর হয়ে উঠবে? এই দুটি ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপত্তি ব্যক্ত করলে কি সেটা আপত্তিকর হয়ে উঠবে অচিন্ত্য বাবু? এবং এখানে প্রশাসনিক ব্যবস্থা যদি তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়, তাহলে যতক্ষণ না পর্যন্ত আইন বা বিচার ব্যবস্থা আমাদের কিছু জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের বিতর্কে অংশগ্রহণ না করে প্রথম কথা, যদি সুপ্রিম কোর্টের একটা রায় থাকে, বারবার আমরা যেটা বলছি, বিকাশবাবুও বলছেন, আমরাও বলছি, 62 পর থেকে নির্ধারিত হয়ে গেছে কোন ধরনের ঘটনায় কাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া যাবে। আমরা যদি ভারতের আইন ব্যবস্থাকেই মানি, তাহলে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ওই ক্ষমতার অ্যাবিউজ করা যাবে না, যেটা ব্রিটিশ আমলে বারবার ভারতীয়দের ওপর অ্যাবিউজ করা হয়েছে, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে। এই জন্য সুপ্রিম কোর্ট বলেছে ভায়োলেন্ট অ্যাক্ট যদি হয়,
তাহলে তুমি রাষ্ট্রদ্রোহিতা দিতে পারো। আমি আমার একটা আর্টিকুলেশন অফ ভিউ, আমি একটা মত জানাচ্ছি, আবার আমি বলছি আমি ফাঁসি হয়ে গেছে হয়ে গেছে, এটা সেই প্রশ্নটাকে আমি তুলতে পারি। কেহাট সিং মামলায় সুপ্রিম কোর্টের জাজরা বলছেন সবচেয়ে ভালো বিচারপতি যার অসাধারণ ক্ষমতা পাণ্ডিত্য, তিনিও ভুল করতে পারেন। সুপ্রিম কোর্ট মানেটা কি? সুপ্রিম বিচারের ব্যবস্থার পদ্ধতিগতভাবে সুপ্রিম, সুপ্রিম কোর্ট সবসময় অভ্রান্ত, তার জন্য সুপ্রিম, এটার জন্য সুপ্রিম না। আমার আমার এখানে একটা আমি শেষ করি সায়ন্তনবাবু, এবং তার ফলে সুপ্রিম কোর্টের বিচারকে আমি বারবার প্রশ্ন করতে পারি, ভারতের নাগরিক বারবার প্রশ্ন করতে পারেন, পৃথিবীতে বহু জায়গায় ফাঁসি হয়ে যাবার পর ভুল হয়েছে বলে মরণোত্তর ফ্রিডম অফ স্পিচের নামে ক্যাম্পাসের মধ্যে এই স্লোগানগুলো উঠবে যে ভারত তেরে টুকরে হোঙ্গে। না আপনি খালি একটা স্লোগান তুলে কাটবেন না, একটা না একটা স্লোগান বাবু, আমি আপনাকে 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 আমি একটা ইম্পর্টেন্ট বলছেন, অনেকক্ষণ বলছেন না আমার একটা করি না না একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কাশ্মীর ভারতে থাকবে কিনা, কাশ্মীর ভারতের বাইরে চলে যাবে কিনা, কিভাবে হবে, এই প্রশ্নটা আজও ভারতবর্ষে অমীমাংসিত। ফলে কেউ যদি বলে কাশ্মীর থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা ধৈর্য সহকারে শুনতে হবে, তাকে দেশ দেশদ্রোহী রেবেল মানলে আমি যেটা বলতে চাই, সুজাত বাবুর সমস্যা হচ্ছে ওনারা খুব সিলেক্টিভেতে ভোগেন। সুপ্রিম কোর্টের 62 জাজমেন্ট সেটা অ্যাকসেপ্ট হবে, সুপ্রিম কোর্টের জাজেরা কি বলেছেন অ্যাকসেপ্ট হবে, কিন্তু আফজলকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত ভুল আমি তর্কের খাতিরে মেনে নিলাম, ওনাদের সঙ্গে এক মঞ্চে একসঙ্গে বললাম, হতে পারে ভুল হতে পারে ঠিক। আফজলের মৃত্যুদিনকে সাদাত দিবস শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে, এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? এখানেই পার্থক্য, কারণ আপনারা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড টুকরে ভাঙতে চাইছেন। তাহলে যখন কোন বিজেপি নেতা বলেন, গডসেকে বলেন, গডসের পূজো করেন, গডসের মূর্তি বসে, সেটা সিটিশন নয়। গডসের মূর্তি যদি কেউ বসে, আমরা তো নিন্দা করেছি, ভারতবর্ষকে বিভাজন করার জন্য, ভারতবর্ষকে ধ্বংস করার জন্য মধ্যে আপনারা বিভাজন করেন, আপনারা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড হত্যা করেন, শুনেন, আপনারা দেশকে বিভাজন করেছেন, আপনারা ভারতবর্ষকে বিভাজন করেছেন, আপনারা দেশকে বিভাজন করেছেন, আপনারা দেশকে বিভাজন করেছেন, আপনারা বিকাশবাবুর একটা কথা আমি বলতে চাই, ওনাকে স্মরণ করাতে চাই, 1962 সালে যখন কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট তৈরি হয়েছিল, তখন কেন তৈরি হয়েছিল, ভারত চীনকে আক্রমণ করেছে, চীন ভারতকে আক্রমণ করে, এবং এটা বলার জন্য ওনার দল বলেছিল বলে কমিউনিস্ট পার্টি মার্কসিস্টদের তাবড় তাবড় নেতাদের বিরুদ্ধে সেডিশন চার্জ নেহরু সরকার চেয়ে কিছু বলতে চান এই কনটেক্সটে বলুন প্লিজ। দেখুন, আমার একটা বক্তব্য হচ্ছে, দেশ পরিচালনায় যারা দায়িত্ব থাকেন না, তাদের আবেগ মথিত হয়ে অনৈতিহাসিক ভিত্তিতে আলোচনা করা উচিত না। আমি দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমার 125 কোটি মানুষের মধ্যে ধরলাম 25 জন মানুষ তারা মনে করছেন যে কাশ্মীর আফজলগুরু ইত্যাদি নিয়ে তার দ্বিমত আছে। প্রাথমিক দায়িত্ব এই দ্বিমতটা তৈরি হলো কেন সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে অ্যাড্রেস করবার জন্য প্রশাসনকে নামিয়ে দেওয়া নয়। আবারও বলি, যারা ক্ষমতা আছেন তাদের বৌদ্ধিক জগতের সমস্যা আছে, এটা বৌদ্ধিক জগতের লড়াই, তারা কি বলবেন আগামী দিনে, ঐতিহাসিকরা ব্যাখ্যা করবেন না? আজকে আফজল গুরুর সমর্থনে কজন বলেছে আমার রাষ্ট্র এত দুর্বল? বিকাশবাবু এক সেকেন্ড, পুলিশ দিয়ে তাদের গ্রেফতার করতে হবে? বিকাশদা এক সেকেন্ড, বিকাশদা এক সেকেন্ড, যারা যারা যদি যদি আমরা ধরে নিই কেউ জাতীয়তাবাদী, সেই জাতীয়তাবাদীদের সবসময় চিৎকার থাকে দেশের ভুল বা ঠিক তারা সমালোচনা করবে না। আমি আসবো প্লিজ, আমি অচিন্ত বাবুর কাছে আসবো প্লিজ, আমাকে একটা বিরতি তারকে নিতেই হবে, যারা তারা সমালোচনা করে, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, বিরতির পর আমরা ফিরবো সোজা কথায়, আপনি আমাকে টুইট করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।
করেছেন বলুন প্লিজ। হ্যাঁ, আমি প্রথমেই যে কথা বলছি সেটা হলো বিকাশ বাবু যে কথাটা বললেন আমি সেই কথাটার সঙ্গে অনেকটাই একমত। উনি ঠিকই বলেছেন যে 125 কোটি দেশবাসী, তার মধ্যে যদি 25 জন আপত্তি করেন তাহলে গণতান্ত্রিক কাঠামোতে সেই 25 জনকে অ্যাকোমোডেট করবার স্পেস গণতন্ত্রে থাকা উচিত, রাষ্ট্রে থাকা উচিত। কিন্তু ভারতবর্ষের মতো একটি বিশাল দেশ, যে দেশটা ইতিহাস শুরু করছে দেশ বিভাগের মধ্যে দিয়ে, সেই দেশ বিভাগের কারণ যেটা, সেই কারণ যে রাষ্ট্রকাঠামো তৈরি হয়েছে দেশ বিভাগের কারণে, সেই দেশ বিভাগের কথাটা যখন স্মরণ করে আসে তখন দেশের মধ্যে আবেগ সঞ্চারিত হয় এবং সেই আবেগটা আজকের এই বিতর্ককে ছাপিয়ে উঠছে। আর যারা বিতর্ক করছেন, বলছেন বিতর্ক করছেন, তারা আসলে কিন্তু আসল কথাটা চাপা দেওয়ার জন্য কাব্যের জাল বুনছেন। প্রকৃতপক্ষে আফজল গুরুর ফাঁসির দিনটাকে নির্দিষ্ট করার মধ্যে দিয়েই জেএনইউর ওই ছাত্র সংগঠন কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা এই রাষ্ট্রকাঠামোর কোন জায়গাটায় ভেতর থেকে ভেঙে দিতে চায়। এই ভেঙে যাওয়ার চেষ্টা, আমি সুজাত বাবুর কাছে উত্তরটা নেবো। সুজাত বাবু, অন্যদিকে আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু বলে নেওয়ার দরকার আছে, সেটা কাইন্ডলি একটু শুনুন। সেটা হচ্ছে আমরা পাশাপাশি একটা জিনিস দেখছি যে এই ব্যবস্থাটাকে যারা চ্যালেঞ্জ জানাচ্ছেন তার বিরুদ্ধে যারা রাষ্ট্রকাঠামোর হয়ে এই ব্যবস্থাটাকে সমর্থন করছেন তাদের মধ্যেও যুক্তির কিছু কিছু জায়গায় বেশ খানিকটা খামতি থেকে যাচ্ছে, ফলে বিতর্কটা বিতণ্ডায় পরিণত। আমি আসব, আমি এই প্রসঙ্গে বিকাশ নন্দন বাবুর কাছে আসব, তাকে সুজাত বাবু উনি বলছেন যে আফজল গুরুর ফাঁসির দিনটাকে বেছে নিয়ে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে সেটা রাষ্ট্রকাঠামোর কোথায় ঘা দিচ্ছে সেটা দেখার সময় হয়েছে। না, আমি বাবা বলছিলাম যারা আফজল গুরুর ফাঁসির ওই সময় আমরা সবাই বিরোধিতা করেছিলাম, ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা আপনারা সবাই জানেন, বহু মানুষ করেছে। এবং একদল ছাত্র যদি মনে করে যে ওই দিনে ওটা প্রশ্ন তোলা উচিত, আবার নতুন করে রিভিজিট করা উচিত, যে নেতাজির ফাইল বেরোলো সরকার বার করলেন, নেহরুর ভূমিকা নিয়ে রিভিজিট হলো, আফজল আমি একটু জানতে চাই, একটু সাধারণ মানুষের যে বক্তব্যটা সেটা একটু আমি তুলতে চাই আপনার কাছে। আপনি যে দুটো ঘটনার কথা তুললেন দুটো অ্যাবসলিউটলি ডিফারেন্ট, কারণ আমাদের দেশ প্রায়শই সন্ত্রাসে রক্তাক্ত হচ্ছে এবং সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিচ্ছিন্নতাবাদ। সেই বিচ্ছিন্নতাবাদী স্লোগান যখন ক্যাম্পাসে তোলা হয়, রাষ্ট্রকাঠামো তার মধ্যে থেকে, সকল রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে তোলা হয়, সেটা কি পরোক্ষে বিচ্ছিন্নতাবাদকে সাপোর্ট করে না, এই প্রশ্ন তো সাধারণ মানুষ তুলছেন। দুটো তার উত্তর আমাদের দুটো, একটা হচ্ছে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার একটা রাষ্ট্রকাঠামোর মধ্যে, এটা ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্বইচ্ছায় সবাই ভারতবর্ষটাকে মধ্যে ঢুকেছে 47 সালের পর, অনেকেই নাগাল্যান্ড বেরিয়ে ঢুকতে চায়নি, কাশ্মীর ইস্যু অমীমাংসিত, যারা সেলফ ডিটারমিনেশনের কথা বলে তারা বারবার বলবে তারা বেরিয়ে যাওয়ার কথা বলবে, স্বাধীনতা চাওয়ার কথা বলবে, দেবো কি দেবো না, কোন পদ্ধতিতে দেবো, কীভাবে আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, পৃথিবী জুড়ে এরকম বেরিয়ে যাওয়ার আলোচনা আছে। আমি বলছিলাম যে কাশ্মীরটা সেটেলড ইস্যু, কাশ্মীর বিতর্কিত ইস্যু নয়। না, আমি মানি না, আমি মনে করি না যে কাশ্মীর মীমাংসিত ইস্যু। আপনি সিনিয়র ব্যক্তি, আপনি এইভাবে আমার প্রতি মন্তব্যটা করবেন না। আমি একটা কথা বলি, কাশ্মীরের মীমাংসিত নয়, আমি একটা শেষ করি, না আমি শেষ করি, বিকাশ দা বলবেন, কাশ্মীরের ইস্যু মীমাংসিত নয় বলে লাইন অফ কন্ট্রোল আজও আছে, অন্য দেশে সীমান্ত আছে, এবং ফলে এই প্রশ্ন উঠবে। না না সুজাত বাবু, এইটা কিন্তু ভীষণ বিপজ্জনক জায়গায় যাচ্ছেন। আমি তো যাবই একটা কথা বলি, বলুন বিকাশ নন্দন বাবু। অচিন্ত্যবাবুর প্রতি শ্রদ্ধা রেখেই আমি একটা কথা বলি, অচিন্ত্যবাবু দেশ বিভাগের সঙ্গে আবেগকে জুড়িয়েছেন, ঐতিহাসিক সত্যটাকে উনি আড়াল করে গেলেন। দেশ বিভাগের পেছনে যে রাজনৈতিক চক্রান্ত ছিল সেই রাজনৈতিক চক্রান্ত হচ্ছে সাম্রাজ্যবাদী পরিকল্পনা। আমাদের গোটা আক্রমণের লক্ষ্যটা সেই দিকে থাকা উচিত সর্বক্ষেত্রে।
ওনার দল এবং এই মানুষের মানুষে বিভাজন ভারতবর্ষকে বিভাজন করার পক্ষে রায় দিয়েছে। আজকে কি করে উনি শুধু সাম্রাজ্যবাদীদের দায় বলেন? ওনারা বলেছিলেন ভারত চীনকে আক্রমণ করেছে, চীন ভারতকে আক্রমণ করেনি। আজকে বিকাশ বাবুরা কি সেটা বলে ভাই কে বলছেন আমি জানি না। শান্তন শান্তন বসু বিজেপি নেতা কে বলছে? না না কে বাস্তবকে বলছেন আমি জানি না। বিকাশ বাবু বাস্তবকে স্বীকার করুন, ইতিহাস সম্পর্কে আপনারা বলেছিলেন। না না আপনারা তো বলেছিলেন আমাদের সময় একদম ভারতবর্ষকে বিভাজন করা নেই, আমাদের সময় সংক্ষিপ্ত শান্তন আমি আপনারা তো ভারতবর্ষ শান্তন উত্তরটা নেই, শান্তন উত্তরটা নেই। আমার সময় খুব সংক্ষিপ্ত, 30 সেকেন্ডে বিকাশ বাবু। আমি চাই গলার জোর নয়, আমি চাই তথ্যের জোর, ঘটনার জোর। কোন ঐতিহাসিকেরা আজকে যারা ব্যাখ্যা করেছেন তারা অধিকাংশ লোকই বলছেন দেশ বিভাগের পেছনে আরএসএস এর ভূমিকা ছিল। একেবারে একেবারে আপনি অসত্য কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে শব্দটা প্রয়োগ করছি। আমি আপনারা দেশ বিভাজনের পক্ষে হওয়ার পর প্রত্যক্ষ দাবি করেছেন। আমি বলবো আপনি যাবেন খুব সংক্ষেপে, আমি শান্তন আমার নির্দেশ না, আপনারা কি চাইছেন? সত্যি দেশপ্রেম নাকি সরকার প্রেম? দেশের প্রতি আন্তরিকতা, সরকারের প্রতি আন্তরিকতা। আমি একটা কথা পরিষ্কার বলছি, আমি মৌবিদা একা আমি একটা কথা পরিষ্কার বলছি, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ আমাদেরকে দেশের প্রশাসনে বসিয়েছে। বিজেপি আমরা তার বিরুদ্ধে কিছু বলা যাবে? আমরা না, আমরা 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 আপনাকে আরো একবার বলছি, বোম্বে হাইকোর্ট কি বলেছে? আমরা সফট টেরোরিজম, আমরা ভালো টেরোরিজম, আমরা 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 সফট টেরোরিজম, আমরা ভালো টেরোর ভালো টেরোরিজম এই তত্ত্বে বিশ্বাস করি না। আপনারা সেই আমরা ওরা ভাবে এই ব্যবস্থাকে এই টেরোরিজম মিলিটেন্সিকে নিয়ন্ত্রণ করতে চায়। প্লিজ শান্ত আমার সময় শেষ, প্লিজ মিলিটেন্সিকে নিয়ন্ত্রণ করতে চায় তার জন্য ভারতবর্ষের সরকারি ব্যবস্থা। আমি আবার বলি, আমি টেরোরিজম এর ভারতবর্ষের সবচেয়ে বড় টেরোরিস্ট পার্টি আমাদের সময় একদম শেষ, কিন্তু সত্যি সত্যি কোথায় গিয়ে দেশদ্রোহিতা আর সরকারের সমালোচনা এই সূক্ষ্ম সীমারেখাটা কোথায় মেইনটেইন হবে সেটা আজকে খুব বড় করে বিচার করে দেখার প্রয়োজন এসেছে। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিকাশ বাবু ধন্যবাদ, ধন্যবাদ অচিন্ত বাবু আপনাকেও। সোজা কথা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।